খুব ভালো লাগছে কাজটা করতে, আমার অনেক পছন্দের একটা কাজ হয়েছে। আমি লাইফে আরো এরকম অনেক কাজ করতে চাই, কারণ আমার একটু মনে হয়েছে ডিফারেন্ট ক্যারেক্টার, ঠিক আছে। বাট ওনার সাথে কাজ করতে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, ওয়াই আই লুক ফরওয়ার্ড। এবার নুসরাত ফারিয়াকে ধুয়ে দিলেন অপু বিশ্বাস। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের কলকাতায় গিয়ে যেসব নায়িকারা সিনেমা করেন তারা দেশীয় অ্যাডসেন্স হেরে কলকাতার অ্যাডসেন্সে কথা বলেন, যেটা বাংলাদেশের কোনো নায়ক নায়িকার মুখ থেকে শুনলে ওয়েট লাগে। অপু বিশ্বাস কারো নাম মেনশন না করলেও নেটিজেনরা এটা ঠিকই বুঝে গিয়েছে যে কাকে উদ্দেশ্য করে তিনি কথাগুলো বলেছেন, আর তিনি হচ্ছেন নুসরাত ফারিয়া। একটা একটা জায়গায় সীমাবদ্ধ না, সে এখন সব জায়গায়। সে নুসরাত ফারিয়ার অ্যাডসেন্স শুনলেই সেটা সহজেই যে কেউ বুঝতে পারে, তার কথা বলার ধরন, ভাষা, উচ্চারণ কলকাতার বাঙালিদের মতোই। আরে ভাই, তুই বাংলাদেশের মেয়ে, তুই এইভাবে কথা বলবি? হ্যাঁ, আমার কাজটা ভালো লেগেছে, আমি কাজটা করতে চাই, আমি আরো ডিফারেন্স কিছু করতে চাই। অপু বিশ্বাস এরই বিরোধিতা করেছেন। শুধু অপু বিশ্বাসই নন, নুসরাত ফারিয়ার এমন অ্যাডসেন্সের তুমুল সমালোচনা করেছেন অনেকেই। বাট ও কথা বলে খুব বেশি ন্যাকামি করে, সো শি শুড বি মোর, ইউ নো, একটা মেয়ে যখন 18। এমনকি একটি শোতে গায়ক নোবেলও সবার সামনে নুসরাত ফারিয়ার কলকাতার অ্যাডসেন্স নিয়ে সমালোচনা করেছেন এবং নুসরাত ফারিয়া লজ্জাও পেয়েছেন। দারুণ করে দুনেন গান গাও তো নোবেল। হ্যাঁ, এটা হচ্ছে কলকাতার ভাষা, উনি যে কলকাতায় মাঝে মধ্যে যাওয়া আসা করে এটা বোঝা গেল আর কি। তুমিও কথা এখন না, আমার ভাষার কোনো পরিবর্তন হয়নি। অপু বিশ্বাস বলেন, ভারতের কাজ করলেই যে আমাদের অন্য অ্যাডসেন্সে কথা বলতে হবে এর মানেই হয় না। খেয়েছি, গিয়েছি, করেছি, দাদা শুনছেন, এভাবে বলতে আমরা অভ্যস্ত নই। আমি নিজে কলকাতায় কাজ করেছি কিন্তু বাংলাদেশেই অ্যাডসেন্সেই কথা বলেছি। কলকাতার ভাষা তো আমাদের ভাষা নয়। খেয়েছি, গিয়েছি, যাচ্ছি, ও দাদা শুনেছ? বর্তমান বিশ্বে অপু বিশ্বাস এর কথাগুলো তুমুল ভাইরাল হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো অপু বিশ্বাসের এই কথাগুলো জানিয়ে দিন কমেন্ট করে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।